আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে একশো উননব্বই পৃষ্ঠার ঘনবস্তু দেখি এই অধ্যায়টা আমরা পড়ব তো ঘনবস্তু কাকে বলে সেটা সম্পর্কে আগে জানতে হবে যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাকেই বলা হয় তাকে ঘনবস্তু এবার এই যে ঘন বস্তু দেখো ইট লুডু ছক্কা পিচবোর্ড সবই কিছু না কিছু জায়গা দখল করে থাকে তাহলে সবই হচ্ছে কি ঘন বস্তু যেগুলো আমরা বাড়ির আশেপাশে দেখে থাকি যেমন পেন্সিল এখানে কাপ ফুটবল পাথরের টুকরো বই একটা মানে মানে এটাকে বলবো ক্যান হ্যাঁ গ্লাস চেয়ার আইসক্রিম এবং বাড়ি যদি আমরা দেখি সবগুলোই কিন্তু হচ্ছে বস্তু কেন আমি যে কথাটা প্রথমেই বলেছি যে যে সমস্ত বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে না জায়গা দখল করে কিছু থাকে তাই জন্য এদেরকে বলবো ঘন বস্তু এবং যদি আমরা দেখি এই বস্তুগুলোর মধ্যে প্রতিটার ক্ষেত্রেই দেখবে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে আর উচ্চতা আছে তাই জন্য এদেরকে বলা হয় ত্রিমাত্রিক যাদের তিনটে মাত্রা থাকে দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটেই থাকে তাকে বলা থাকে তিন মাত্র যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘন বস্তু বলা হয়ে থাকে ঘন বস্তু বলা ঘন বস্তুর সম্পর্কে আমরা পড়ব সেটা হচ্ছে ইট ইটের মধ্যে কতগুলো তল রয়েছে দেখো ইটের উপরিতলটা কেমন আয়তকার আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্র কি পেয়েছি যাদের দৈর্ঘ্য প্রস্ত থাকবে যাদের এবং বিপরীত বাহুগুলো সমান হবে দেখো এইটা এটা সমান আবার এই বাহুটা এই বাহুটা সমান এবং সমান্তরাল তাই জন্য একে আয়তকার বলবো তাহলে উপরে যে অংশটা সেটা হচ্ছে আয়তকার এবং তোমরা দেখলে অবাক হয়ে যাবে এই ধারটাকেও যদি দেখি এটাও কিন্তু একটা আয়তকারের মতো লাগছে দেখতে দেখো এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল তাহলে উপরিতল যেমন আয়তকার তেমনি ভাবে সমস্ত পার সমস্ত দিকগুলো কিন্তু দেখব আয়তকার এবং এই যে আয়তকার যে অংশগুলো রয়েছে সেগুলোই হচ্ছে এক একটা তল তাহলে আমি যদি এই এই একটা অংশ যদি নি এইটাকে নিয়ে একটা ইটের মতো যদি আমরা ভাবি তাহলে কি দেখব এই অংশের দেখো প্রথমে যেটা রয়েছে এটা ওপর অংশ যদি আমরা দেখি এটা হচ্ছে একটা কিন্তু তল তাহলে একই রকম ভাবে দেখো এই যে অংশটা রয়েছে এটাও কিন্তু একটা তল আবার যদি এটা দেখি এটাও কিন্তু একটা তল তার মানে দেখো উপরে নিচে একটা তল আছে আর চারিদিকে একটা করে তল তাহলে মোট কতগুলো তল রয়েছে মোট কিন্তু ছটি তল রয়েছে তাহলে ইটের মধ্যে আমরা দেখব ছটি তল রয়েছে তাহলে এবার ইটে দুটো তল একটা প্রান্তরেখা বা ধারে মিশেছে এইরকম কতগুলো ধার রয়েছে এই অংশগুলো কতগুলো রয়েছে এটা আমাকে বের করতে হবে এটাকেই আমরা বলবো হচ্ছে রেখা বা ধার আমরা বলবো ধার সংখ্যা তাহলে যদি আমরা দেখি তাহলে এই ছবিটাকে এই অংশ এই জিনিসটাকে ঘনবস্তুকে যদি আমরা নিই তাহলে দেখো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে একটা ধার দুটো এখানে একটা তিনটে আবার এখানে একটা চারটে নিচেও তালে নিচের অংশ যদি আমরা দেখি এখানেও চারটে রয়েছে আবার দেখো এই অংশগুলোতে দেখো তাহলে এইটা একটা ধার আবার নিচের দিকে এই অংশ এটা একটা ধার তাহলে এইরকম ভাবে চারিদিকে এই অংশগুলোকে আমরা ধার বলছি তাহলে চারিদিকে একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট তাহলে এইরকম ভাবে দেখো তাহলে চারদিকে চারটে নিচে চারটে তার মানে আটটা ধার হলো আবার দেখো এই অংশগুলোও ধার আট নয় এটাও ধার দশ এগারো এবং এটাও একটা ধার অর্থাৎ বারোটা ধার রয়েছে তাহলে কতগুলো ধার রয়েছে এখানে কিন্তু বারোটি ধার রয়েছে ইটের তলগুলো উঁচু নিচু নয় তাই এগুলি কি বলবো এগুলোকে এক একটা সমতল আমরা বলবো এটাকে সমতল বলবো কিন্তু তাই জন্য এগুলো হচ্ছে বক্রতল সমতল যেটা প্লেন থাকবে এই যে আমি পে করছি এটা একটা প্লেন তাহলে এটা কিন্তু একটা সমতল যদি উঁচু নিচু হতো তাহলে কিন্তু আমরা তাকে বলবো বক্রতল যেমন তুমি দেখেছো ঢেউ খেলানো থাকে সেই টিনটা কিন্তু হচ্ছে একটি বক্রতলের উদাহরণ আমরা বলবো তাহলে ইটের একটি আয়তকার তলের কতগুলো শীর্ষবিন্দু দেখো দেখো এটা যদি আয়তকার হয় শীর্ষবিন্দু হচ্ছে এগুলো যেখানে একাধিক তল মিশে গে যায় তাহলে এক দুই তিন চার চারটে হচ্ছে শীর্ষবিন্দু রয়েছে তাহলে এই রকম আমরা যদি দেখি তাহলে টোটাল হচ্ছে আটটি আটটি শীর্ষবিন্দু রয়েছে তাহলে একটি ইটের তালে কতগুলো এই একটি আয়তাকার তলে সরি আয়তাকার তলের বলেছে শুধু তাহলে এক দুই তিন চার চারটি শীর্ষ রয়েছে তাহলে একটি ইটের তালে কতগুলো শীর্ষবিন্দু থাকবে আটটি শীর্ষবিন্দু থাকবে তাহলে যদি আমি এখানে ছবিটা আঁকি তাহলে ক্লিয়ার হবে দেখো একটা আয়ত ছবি আমি আঁকছি তাহলে এই ধরনের আমরা ছবি এঁকে নিচ্ছি আঁকার পর আমরা তার নামকরণ করছি তাহলে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে এর নাম দিয়েছি এ বি সি ডি এটার নাম দাও ই e, এফ জি এইচ এগুলো হচ্ছে শীর্ষবিন্দু এই জায়গা হচ্ছে শীর্ষবিন্দু বলা হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যতগুলো নাম দিলাম ততগুলো শীর্ষবিন্দু তাহলে একটা আয়তাকার তল যদি এই সামনেরটা বা উপরের তলকে যদি আমরা দেখি এটা কিন্তু আয়তাকার তল তার কতগুলো শীর্ষবিন্দু ছিল এক দুই তিন চার ছবি এঁকে করলে সুবিধা হচ্ছে আর প্লেন যেহেতু উপরটা থাকে তাই জন্য আমরা সমতল বলবো ধার কোনগুলো ছবি এঁকেছি বা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো ধার হচ্ছে এই অংশগুলোকে ধার বলা হয় এই যে সরল রেখা তাহলে একটা সরল রেখা এখানে একটা সরল রেখা দুটো তিনটে চারটে সরল রেখা হয়ে গেল আবার এখানে দেখো পাঁচ ছয় সাত আটটা সরলেখা এখানে একটা নটা দশটা এটা এগারোটা বারোটা তাহলে কতগুলো ধার রয়েছে বারোটা ধার রয়েছে আর তল তল হচ্ছে উপরে একটা তল নিচে একটা তল আর চারদিকে দিকে চারটে তার মোট ছটি তল রয়েছে তাহলে একটি আয়তকার আয়তক্ষেত্রে আমরা কি দেখলাম আয়ত তল দেখলাম হচ্ছে ছটি এটা তোমাদের সিক্সেও কাজে লাগবে সিক্সে কষে দেখি এগারোতে এই অধ্যায়টাই আছে এবং এখন যদি ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু তোমাদের সিক্সে কম পড়তে হবে তাহলে কতগুলো আছে প্রান্তিকি রয়েছে কিন্তু বারোটি এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আসে তোমাদের আর শীর্ষ বিন্দু কোন কত আছে শীর্ষ বিন্দুর সংখ্যা হচ্ছে এখান থেকে আমরা দেখছি যে আটটি বিন্দু রয়েছে এটা ইংরেজি হয়ে যাচ্ছে বারবার এটা বারোটি হচ্ছে প্রান্তিকি রয়েছে ছটি তল রয়েছে তাহলে তোমরা বুঝতে পারলে তাহলে ঘনবস্তুর উদাহরণ আমরা বই এবং বক্স পেলাম এটা আয়তকার ক্ষেত্রে কতগুলো পেলাম ছটি পেয়েছি তলের ধরন কেমন সমতল দেখেছি সবগুলো প্লেন তল ছিল প্রান্ত রেখা বা প্রান্তিকি যেটাকে বলছি সেটা হচ্ছে বারোটি ছিল আর শীর্ষবিন্দু কতগুলো ছিল শীর্ষবিন্দু ছিল আটটি এবং আমরা একে এই যে অংশটা আয়ত ঘন বলছি এটাকে আমরা যখন নাইনটিনে উঠবো অঙ্ক করবো এর হ্যাঁ তাদের ক্ষেত্রফল বের করা বা আয়তন বের করা এবং তখন দেখবো তাকে নাম আয়তঘনকেই বলা হয় তাকে সমকণি চৌপল তাহলে যদি প্রশ্ন আসে যে আয়তঘনের একটি নাম কি তাহলে বলবে সমকোণী চৌপল তাহলে বিভিন্ন আয়তঘনের উদাহরণ তাহলে কি কি হতে পারে তাহলে বিভিন্ন আয়তঘনের উদাহরণ তোমার হচ্ছে ক্যালকুলেটর হতে পারে ক্যালকুলেটর হতে পারে তারপরে তোমার তোমার হচ্ছে যেটা হচ্ছে বোর্ড হতে পারে তারপরে তোমার আমরা বাক্স দেখেছি বাক্স হতে পারে আয়তকার ক্ষেত্রে তো এইভাবে আমরা দেখব আয়তকারের ক্ষেত্র এইবারে লুডুর যদি ছক্কাটাকে এবার দেখো লুডুর ছক্কাটা তাহলে কেমন হয়ে থাকে লুডুর ছক্কাটা তোমার দেখো দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা তিনটেই সমান তাহলে যে আয়ত ঘনের উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতার সমান হয় তাকেই আমরা ঘনক বলে থাকি তাহলে বা এরকম বলবো যে ঘনবস্তুর ঘনবস্তুর তিনটে মাত্রা আছে আমি জানি দৈর্ঘ্য ও উচ্চতা এই তিনটে মাত্রায় সমান তাকে আমরা বলে থাকি হচ্ছে কি তাকে আমরা বলে থাকি হচ্ছে ঘনক তাহলে ঘনকের পাশাপাশি দুটো তল এইটা একটা তল এইটা একটা তল এইটা একটা তল কত ডিগ্রি কোন করে থাকে তারা কিন্তু নাইনটি ডিগ্রি নব্বই ডিগ্রি কোন করে অবস্থান করে তাহলে একটি ঘনকের উদাহরণ আমরা তো বলেই দিয়েছি উদাহরণ কি হবে না লুডুর হতে পারে তল সংখ্যা কতগুলো পেয়েছি তল কিন্তু আয়ত ঘনের মতোই আয়ত ঘনেরই একটা বিশেষ রূপ হচ্ছে ঘনক তাহলে আয়ত তল যতগুলো ছিল ততগুলোই হবে ছটি ধার হচ্ছে বারোটি শীর্ষবিন্দু হচ্ছে আটটি তলের ধরন কি সমতল তাহলে আয়ত একটি বিশেষ রূপ হচ্ছে ঘন যখন আয়ত দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা সমান হয়ে যায় তখনই তাকে আমরা ঘনক বলে থাকি তাহলে আয়ত ঘনকেরই যদি একটি রূপ ঘনক হয় তাহলে আয়তঘনের যা তল ধার শীর্ষবিন্দু থাকবে ঘনকেরও কিন্তু তাই থাকবে ঘন ঘনবস্তুর আরেকটা অংশ নিয়ে সেটা হচ্ছে গোলক তাহলে দেখো আমরা কি পেয়েছি এর আগে প্রথমে পেলাম আয়ত ঘন তারপর ঘনক এবারে আমরা দেখছি গোলক গোলক জানো একটি ফুটবল হতে ফুটবলে ফুটবলের একটি মাত্র তল থাকে কেমন তল না তল থাকে এবং যদি অর্ধেক গোলককে যদি অর্ধ গোলক বলতে পারবো তাহলে একটা যদি বাটি যদি আমরা বলি সেটা কিন্তু একটা অর্ধগোলকের উদাহরণ হতে পারে তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে দেখো নিচে এই যে অংশটা আছে ব্যাকা মানে উঁচু নিচু তাই জন্য একটি বক্রতল থাকবে একটি বক্রতল থাকে আর একটি হচ্ছে উপরটা যদি ভরা বাটি হয় তাহলে উপরের অংশটাকে আমরা কিন্তু সমতল হিসাবে ধরবো তাহলে গোলকের উদাহরণ কি হতে পারে গোলকের উদাহরণ হচ্ছে বল হতে পারে তল কতগুলো হতে পারে তাহলে গোলকে কতগুলো তল রয়েছে গোলকে একটি তল রয়েছে কোন প্রান্ত থেকে শিশু এদের নাই তাহলে তলের তলের ধরন ধরন কত হবে হচ্ছে সমতল প্রকৃতির হয়ে থাকে সমতল আর অর্ধ গোলকের উদাহরণ কি হতে পারে একটা ভরা বাটি হ্যাঁ কোনো কিছু ভরা বাটি হতে পারে কতগুলো তল থাকবে দুটি তল থাকবে এবং এর ক্ষেত্রে প্রান্তে কি শিশু বিন্দু নেই ঠিক আছে আচ্ছা তলের ধরন কি হবে একটি বক্রতল হবে আর একটি হচ্ছে সমতল হবে আইসক্রিমের কোণের কতগুলো এ দেখো এই যদি আমরা একটা কোণ ধরি এটাকে এই ধরনের ছবিগুলোকে আমরা বলে থাকি হচ্ছে শঙ্কু বলে থাকি নিচের অংশটাকে এই অংশটাকে যদি আমরা দেখি এটার নাম হচ্ছে শঙ্কু তাহলে এর কি হয়েছে কতগুলো তল থাকে এর কিন্তু একটি তল থাকে আর ওই একটি হচ্ছে একটি যদি ভর্তি থাকে মানে পুরো যদি ভর্তি থাকে তাহলে এইটা অংশটাকে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটি সমতল হবে আর এই অংশটাকে যদি দেখি একটি বক্রতল হবে যদি পুরো আইসক্রিম দিয়ে ভর্তি থাকে উপর না যদি এই রকম থাকে তাহলে একটি বক্রতল হল একটি সমতল উপরটা সমতল আর এটা হচ্ছে বক্রতলের উদাহরণ এবং এটা দেখতে দিয়ে দিয়েছে কি শঙ্কু আকৃতির হয়ে থাকে তাহলে শঙ্কু আকৃতির একটি উদাহরণ কি হতে পারে আমরা যদি দেখি বরে টোপর হতে পারে বা রাজমিস্ত্রিরা কাজ করে হ্যাঁ যেটা দিয়ে সেই বলা থাকে দোলন বলা হয়ে থাকে সেই দোলনের যদি আমরা দেখি রাজমিস্ত্রির দোলনা তাহলে রাজমিস্ত্রি কি করে দেখবে ইট যখন গাতে তখন কি হয় একটা জিনিস থাকে যার দিয়ে কি করে সোজা হয়েছে কিনা ওটাকে মাপে ওইটাও কিন্তু একটা শঙ্কুর উদাহরণ তাহলে ওর ক্ষেত্রে তল কতগুলো দুটো তল থাকবে তাহলে একটা যদি শঙ্কু আমি আঁকি এঁকে নি তাহলে সুবিধা হবে এইটা ধরো একটা শঙ্কুর উদাহরণ হলো তাহলে এটার নাম কিিয়ে দিব এ বি আর সি যদি দিয়ে দিই তাহলে প্রান্তরেখা কত সংখ্যা কতগুলো এইটা দেখো একটা প্রান্তরেখা এইটা একটা প্রান্তরেখা তাহলে দুটো প্রান্তরেখা শীর্ষবিন্দু কতগুলো রয়েছে শীর্ষবিন্দু যেখানে দুটো প্রান্ত মিলিত হয়েছে অর্থাৎ হচ্ছে শীর্ষবিন্দু রয়েছে একটি আর তলের ধরন কি হবে তলের ধরন হচ্ছে একটি সমতল আর একটি হচ্ছে বক্রতল হবে একটি সমতল হবে আর একটি হচ্ছে বক্রতল হবে এখানেও দেখো ইংরেজি হয়ে গেছে এক এক লিখছি উপরেও একটি ইংরেজিতে হয়ে যাচ্ছে এক লিখে দিলাম তাহলে তোমরা বুঝতে পেরেছো এইবারে চলে আসো যে একটা মুখ কৌটাতে যদি চলে আসো তাহলে বক্রতল রয়েছে এই যে অংশটা এটা হচ্ছে বক্রতল আর দুটো কিন্তু উপরে আর নিচে একটা দুটো সমতল তাহলে কতগুলো একটি বক্রতল রয়েছে আর দুটি কিন্তু সমতল রয়েছে আর প্রান্তরেখা কতগুলো রয়েছে প্রান্ত প্রান্তরেখা যদি আমরা ছবিটা আঁকি তাহলে ক্লিয়ার হবে এর যদি আমরা নামকরণ করে দিই দেখো এ বি সিডি তাহলে প্রান্তরেখা হচ্ছে এখানে কিন্তু তোমার এবি আর সিডি তাহলে প্রান্তরেখা হচ্ছে দুটি রয়েছে তাহলে চোং বা বেলন বলা হয়ে থাকে সাধারণত চোং নামে একে আমরা জানি তাহলে ফাঁকা ঘরগুলি পূরণ করো চোং উদাহরণ চোঙের উদাহরণ কি হতে পারে চোঙের উদাহরণ তোমার হতে পারে মুখ বন্ধ মুখ বন্ধ কি কৌটা হতে পারে তাহলে এর তল কতগুলো হচ্ছে তলের সংখ্যা হচ্ছে তিনটি আমরা দেখব প্রান্তরেখা কতগুলো প্রান্তরেখা দুটি দেখছি শীর্ষবিন্দু কোথায় শীর্ষবিন্দু নেই তলের ধরন কেমন হচ্ছে একটি বক্রতল হবে আর একটি হচ্ছে সমতল প্রকৃতির হবে সমতল প্রকৃতির হচ্ছে আচ্ছা তারপরে দেখো একটি পুরু ফাঁপা নল পুরু যদি ফাঁপা নল হয় তাহলে কিন্তু একটি সমতল থাকবে একটি বক্রতল থাকবে সমতলটা কেমন যদি পুরু কথাটা বলে দিয়েছে বলে আমরা করছি দেখো এই ধরনের ছবি আমরা পাবো তাহলে দেখো এই অংশটা দেখো এখানে একটা সমতল আমরা পাবো ঠিক আছে আবার নিচেও এই জায়গাটা একটা সমতল পাবো পুরু বলেছে বলে পুরু বা বলে দুটো সমতল পাওয়া যায় আর এটা হচ্ছে একটি বক্রতল বারবার ইংরেজি হয়ে যাচ্ছে আমার হ্যাঁ তোমরা যদি ইংরেজি হয়ে যায় তোমরা বুঝে নেবে আচ্ছা উদাহরণ হচ্ছে ফাঁপা চোং উদাহরণ কি হতে পারে ফাঁপা চোঙের উদাহরণ হচ্ছে পাইপ হতে পারে তাহলে ফাঁপা চোঙের ক্ষেত্রে ফাঁপা চোঙের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তল কিন্তু হচ্ছে একটি আমরা পাবো প্রান্তরেখা যদি আমরা ফাঁপা চোঙ দিই পুরু যদি না হয় যদি আমরা শুধু ফাঁপা চংনি এই ধরনের আমরা পাবো তাহলে সেই ক্ষেত্রে তল কতগুলো হবে তল কিন্তু তোমার দুটি হবে শীর্ষবিন্দু থাকছে না এখানে যে দুটো হচ্ছে প্রান্তরেখা আমরা প্রান্তরেখাগুলো কোনো বিন্দুতে ছেদ করছে না তাই জন্য শীর্ষবিন্দু আমরা পাচ্ছি না আর তলের ধরন হচ্ছে এটা কেমন তল হচ্ছে এটা কিন্তু একটি বক্রতল ধারণা পাচ্ছি এরপরে চলে আসো পিরামিড সম্পর্কে দেখো এই যে একটা বিশেষ ধরনের একটা চিত্র আমাদের এঁকে দিয়েছে হ্যাঁ মিশরের এই পিরামিড খুব দেখতে পাওয়া যেত তো এই যে ছবিটা এগে দিয়েছে তার নিচের যে অংশ সেটা হচ্ছে ভূমি দেখো নিচের যে অংশ সেটা ভূমি বলছি কতগুলো রয়েছে এক দুই তিন চারটে বাহু রয়েছে তাহলে যেটা হচ্ছে চতুর্ভুজ তাহলে এর কতগুলি পার্শ্বতল রয়েছে আমি যদি নামকরণ করে দিই তোমাদের পার্শ্বতল করতে সুবিধা হবে এ বি সি ডি ই তাহলে পার্শ্বতল হচ্ছে এই যে পাশের যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি পার্শ্বতল তাহলে এই ক্ষেত্রে দেখো চতুর্ভুজ কার আছে আছে তাই জন্য এই পার্শ্বতল কতগুলো হবে এইটা দেখো এক একটা সরলরেখা এক দুই তিন চার আবার দেখো পাঁচ ছয় সাত আট তাহলে কতগুলো পার্শ্বতল হবে আটটি পার্শ্বতল হবে পার্শ্বতলগুলির আকার কেমন হবে পার্শ্বতলগুলির দেখো আকারটা হচ্ছে পার্শ্বতলগুলোর আকার কেমন হবে না এই অংশটা যদি আমরা দেখি হ্যাঁ পার্শ্বতলের গুলোর ক্ষেত্রে তাহলে আমরা দেখব হচ্ছে ও এখানে তোমার প্রান্তরেখা বলনি সরি আমার ভুল হয়েছে পাঁচশো তল বলেছে শুধুমাত্র তল বলেছে তাহলে এখানে একটা তল হবে এই সামনে একটা তল এখানে একটা তল এক দুই তিন পিছন দিকে একটা তল মানে কতগুলো তল রয়েছে তাহলে চারটি পার্শ্বতল রয়েছে পার্শ্বতলগুলির আকার কেমন দেখো ত্রিভুজ আকার দেখো এক একটা পার্শ্বতল যদি আমরা এদিকে ফলো করি এক দুই তিনটে বাহু আছে তাহলে আকার হচ্ছে ত্রিভুজাকার হবে ত্রিভুজাকার হচ্ছে পার্শ্বতলগুলির অগ্রভাগ অগ্রভা ক্রমশ শুরু হয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে একটা বিন্দু কোন না এতে মিশেছে এই পিরামিডের মোট তল তালে তল কতগুলো হবে দেখো চারদিকে এক দুই তিন চারটে তল হবে ভূমির একটা তল তাহলে হচ্ছে মোট কতগুলো তল রয়েছে মোট কিন্তু পাঁচটি তল রয়েছে ঠিক আছে তল আলাদা জিনিস পার্শ্ব হচ্ছে ধারগুলোকে পার্শ্ব বলছি আর মোট তল যদি বলে সেটা কতগুলো হবে মোট তল হবে কিন্তু পাঁচটি তবে পিরামিডে তলদেশ ত্রিভুজাকারও হতে পারে যখনই ত্রিভুজাকার হয় ত্রিভুজের মতো যদি হয়ে যায় তখন তার নাম কিন্তু পাল্টে গিয়ে চতুস্থলক হয়ে যায় এবার যদি চতুস্থলক হয় তাহলে মোট তল কতগুলো হবে চারটা দেখো তিনদিকে তিনটা নিচে একটা চারটা তাহলে তলদেশ কেমন হবে তলদেশ হচ্ছে তলদেশ হচ্ছে ত্রিভুজাকার টি বলেছে তাহলে তলদেশ হচ্ছে টি মানে সংখ্যা চেয়েছে একটি বলেছে আর দল চারিপাশে আছে তাহলে তিনটে রয়েছে তাহলে চতুর্থ প্রতিটি তল তাহলে কেমন দেখতে হবে এটাও দেখো এক দুই তিন প্রতিটি তল হচ্ছে ত্রিভুজাকার হচ্ছে ত্রিভুজাকার তাহলে দেখো এখানে তোমাদের আমি একটা নতুন নিয়ম শিখাবো সেটা হচ্ছে যে পিরামিডের পিরামিড দিয়ে দিয়েছে পিরামিডের ভূমিটার উপর নির্ভর করবে তল ধার শীর্ষ ও তলের ধরনটা তলের ধরন তো আমরা দেখেছি যে ত্রিভুজাকারই হচ্ছে অসুবিধা নাই ত্রিভুজাকার এখানেও ত্রিভুজাকার হচ্ছে কিন্তু তল যদি আমরা দেখি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজাকার ভূমি যখন হচ্ছে তখন তল আমরা কিন্তু পেয়েছি কতগুলো তল পেয়েছি চারটি ধার কতগুলো পাবো ধার হচ্ছে এই অংশগুলোকে আমরা ধার বলি যদি ছবিটা ক্লিয়ার করো এক দুই তিন তাহলে এগুলো ধার এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ধার কতগুলো হচ্ছে ধার হচ্ছে ছটি হচ্ছে শীর্ষবিন্দু তাহলে কতগুলো হচ্ছে দেখো শীর্ষবিন্দু কত জায়গাতে তারা মিলিত হয়েছে তাহলে এক দুই তিন চার তাহলে শীর্ষ বিন্দু হচ্ছে চারটি আছে যদি ভূমি চতুর্ভূজাকার হয় চতুর্ভূজা হলে আমরা দেখেছি এখানে পাঁচটি আছে তল দেখেছিলাম তল হচ্ছে পাঁচটি পেয়েছিলাম মোট তল আমরা পাঁচটি পেয়েছিলাম আর ধার কতগুলো পেয়েছিলাম ধার মানে হচ্ছে প্রান্ত থেকে চতুর্ভূজাকার হলে ধার কতগুলো হবে আটটি ধার আমরা দেখেছিলাম আর শীর্ষবিন্দু বিন্দু কতগুলো হবে শীর্ষ বিন্দু তোমার পেয়েছিলাম হচ্ছে পাঁচটি তার মানে মনে রাখবে যে পিরামিড ক্ষেত্রে তল এবং শীর্ষ দুটোই কিন্তু সমান হয় আচ্ছা এর একটা নিয়ম আছে দেখো ত্রিভুজাকার মনে হচ্ছে কতগুলো বাহু আছে তিনটে বাহু আছে তার সাথে এক কে যদি যোগ করে দাও তাহলে তল পেয়ে যাবা তার সাথে যদি এক কে যোগ করে দাও তাহলে শীর্ষ পেয়ে পেয়ে যাবা এর সাথে এক যোগ করলাম চার হলো তল পেয়ে গেলাম এর সাথে এক যোগ করলাম চার হলো এটা এক ইংরেজি হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে শীর্ষ পেয়ে গেলাম ঠিক আছে এবার দেখো ভূমি যদি চার হয় এক যোগ করে দাও পাঁচটা তল তাহলে তল বা শীর্ষ বের করতে গেলে পিরামিডের রেখেতে এক যোগ করে দিবা তাহলে ভূমির প্রকৃতি কেমন সেটার উপর নির্ভর করবে তার তল আর শীর্ষবিন্দু আর আমরা যদি এর সাথে যদি আমরা দুইকে গুণ করে দিই ধার পেয়ে যাবো দেখো তিন দুগুণি ছয় চার দুগুণি আট তাহলে এবারে তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি এই ধরনের প্রশ্ন ক্লাস সিক্সে তোমরা পাবে যে ভূমি যদি সরভুজাকার হয় স্বরভুজাকার মানে ছটা হয় স্বরভুজাকার স্বরভুজাকার মানে হচ্ছে ছটি যদি ভূমি হয় তাহলে তল কতগুলো হবে ধার কতগুলো হবে শিশু কতগুলো হবে এটাই তোমরা বের করবে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো তারপরে প্রশ্ন দেখেছ এই ঘন বস্তুটার নাম কি দেখো আয়তকার টাইপের দেখতে আছে তাহলে একদিক থেকে দেখতে আয়তক্ষেত্রের মতো আছে তাহলে এটার নাম হচ্ছে আয়ত ঘন তাহলে এটার নাম হচ্ছে আয়ত ঘন তাহলে এর মোট কতগুলো তল রয়েছে আমরা পেয়েছি আয়ত ঘনের তল হচ্ছে ছটা মানে চারদিকে দিকে চারটা উপরে একটা নিচে ছটা পার্শ্বতল পার্শ্বতল কতগুলো পার্শ্বতল হচ্ছে পাশে যদি আমরা দেখি তাহলে এক দুই তিন পাশে হচ্ছে চারটা উপরে নিচে আমি বললাম দুটো থাকে তাহলে পার্শ্বতল রয়েছে হচ্ছে চারটি দুই প্রান্তে কতগুলো থাকবে দুই প্রান্তে হচ্ছে দুটি তল রয়েছে মানে ওপরে আর নিচে রয়েছে দুটি তল মোট হচ্ছে ছটি তল এবার আর একটা চিত্র দিয়েছে সেটা হচ্ছে প্রিজম দিয়ে তাহলে আমরা কিভাবে করব। করবো তোমাদের আমি একটা ছক তৈরি করে দিচ্ছি পিরামিডের মতোই আমরা যেমন পিরামিডের ছক একটা দিয়ে দিয়েছে এই ছকটা করে নিলে আর আমাকে এখানে পড়তে হবে না বাকি প্রশ্নগুলো আমার হয়ে যাবে কি হচ্ছে ভূমির ধরন আমি দিলাম আগেরটার মতোই ভূমির ধরন দিয়ে দিছি ভূমির প্রকৃতি দিলাম তাহলে এখান থেকে আমাকে তল বের করতে হবে এখান থেকে আমাকে যদি ধার বের করতে হয় বা আর হচ্ছে যদি বের করতে হয় শীর্ষ বিন্দু এটা ফাইভটাও কমপ্লিট হয়ে যাবে মানে তুমি যদি সিক্সের এর পড়াটা বুঝে নিতে পারো তাহলে ফাইভটা অটোমেটিকই হয়ে যাবে অসুবিধা নেই তাহলে প্রিজমের ক্ষেত্রে যদি ভূমি আমরা দেখেছি একটা ভূমি দেখলাম যে ত্রিভুজাকার আছে এই যে এটারই ক্ষেত্রে দেখো এক দুই তিন তাহলে কি হবে ভূমিতে কতগুলো বাহু তাহলে ভূমির বাহু যদি আমরা দেখি বা ভূমির প্রকৃতি কেমন হবে ত্রিভুজাকার হবে তিনটে রয়েছে তাহলে তিনটে যদি হয় তাহলে তল বের করতে গেলে এর ক্ষেত্রে দুই যোগ করতে হয় তাহলে এখানে তিনের সাথে দুই কে যোগ করে দাও তাহলে কত হবে পাঁচ হবে তেমনি ভাবে দুই কে যেমন যোগ করলাম পেলাম দুই কে যদি গুণ করি তাহলে শীর্ষ এখানে এখানে তিনকে তিন দুগুনি ছয় হবে তাহলে এটা হচ্ছে পাঁচ ধার বের করতে গেলে কি করতে হবে ধার বের করতে গেলে যেটা করতে হবে তিনকে গুণ করতে হবে তাহলে তিন পাঁচে হচ্ছে পনেরোটি হয়ে গেল তাহলে এই সরি তিন তি নয় আমরা ত্রিভুজাকার যদি ভূমি হয় পিজমে তাহলে তল ধার শীর্ষবিন্দু কতগুলো আমরা সূত্রের মাধ্যমে পেয়ে গেলাম তাহলে এখানে তাই বলেছে যে পার্শ্বতল কতগুলো পার্শ্বতল তিনটে তাহলে দুই প্রান্তে কতগুলো দুটি তাহলে মোট কতগুলো পাঁচটি তল রয়েছে দেখো তিন দিকে তিনটে উপরে একটা নিচে একটা তার মাঝে দুটো পাঁচটা তল রয়েছে এটাই আমি দেখো তল ধার শিশু সবই শিখিয়ে দিলাম পিরামিডের ক্ষেত্রেও যেমন বললাম এই পিজমের ক্ষেত্রেও তাই বললাম তাহলে তোমরা এক কাজ করবে যদি বাহু যদি চার হয় মানে চতুর্ভুজের মতো হয় ভূমির প্রকৃতি বা ভূমির গঠন যদি চতুর্ভুজ চতুর্ভুজ আকৃতির হয় তাহলে তল ধার এবং শীর্ষবিন্দু কত হবে এটা তোমরা বের করবে তাহলে এটার উপর এটা হচ্ছে চার তাহলে এর সাথে দুই কে যোগ করলে তল পাবো তিন কে গুণ করলে ধার পাবো দুই কে গুন করলে শীর্ষবিন্দু পাবো তাহলে প্রিজমকে দেখো সূত্রর মাধ্যমে যদি করি মুখস্ত বিদ্যা নয় বা ছবি তোমাকে পরীক্ষা দিয়ে দিবে না তাই জন্য তোমাকে কিন্তু সূত্রের মাধ্যমে তোমাকে মুখস্থ একটু করতেই হবে কষ্ট হবে তবে মুখস্থ দুই একবার করবে দেখবে অটোমেটিক তোমরা পেরে যাবে তারপরে দেখো কি বলেছে ঘনক একটি বিশেষ ধরনের ঘনকটা কেমন হয়ে থাকে বিশেষ ধরনের আয়ত ঘন আমি পড়ার সময় এটা আলোচনা করেছিলাম টোপরের আকৃতি কেমন হয় শঙ্কু আকৃতি ঘন মাত্রা কতগুলো তিনটে একটি আয়ত ঘন হলো জলের পাইপ একটা আয়ত ঘন হলো জলের পাইপ হবে না কারণ হচ্ছে এটা চোং আয়ত ঘন তাহলে বাক্স হতে পারে একটি থামের আকৃতি থাম হচ্ছে চোং হবে লুডুর ছক্কা হচ্ছে ঘনক হবে একটি বিশেষ আয়ত ঘনটা কি হবে পিরামিড চোং ও শঙ্কু প্রিজম তো এখানে দেখো সবগুলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা চোং বলতে পারি আচ্ছা তারপর আট নম্বর দেখো শঙ্কুর তলদেশ বৃত্তাকার ক্ষেত্র শঙ্কুর তলদেশ কেমন হয়ে থাকে না বৃত্তাকার ক্ষেত্রই হবে চোঙের বক্রতল চোঙের বক্রতল কতগুলো একটি বক্রতল রয়েছে দেখো এমন এখন দেখি নিচের ঘনবস্তুগুলি কোন পরিচিত ঘনবস্তুর কাছাকাছি পেলাম এটা কেমন হয়ে থাকে এটা চোঙের কাছাকাছি পেলাম বা কেমন হয়ে থাকে বাটি কিন্তু তোমরা পেলে হচ্ছে অর্ধগোলকের মতো দেখো এটা কেমন হয়ে থাকে এর উপরের অংশটা হচ্ছে শঙ্কুর মতো দেখতে হচ্ছে আর নিচের অংশটা দেখো চোঙের মতো দেখতে হচ্ছে তারপর এই যে মুখ খোলা টিন খোলা টিং কেমন হয়ে থাকে চোং আকৃতির হয়ে গেল তারপর এই বোতলের আকৃতি কেমন হবে বোতলও কিন্তু চুঙ আকৃতি পেয়ে গেছি যেহেতু দেখো টিনটা কিন্তু একটা ক্ষেত্রগুলো রয়েছে আয়তকার আমি একে বললে বেটার হবে আয়ত ঘন কারণ দেখো এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আয়তকার অংশ রয়েছে তাই জন্য আয়ত ঘন দেওয়াটাই বেটার এখানে আমি দেখছি ঠিক আছে তারপরে দেখো এক নম্বর হচ্ছে আয়তঘনের প্রতিটি তল কি হবে না আমরা পেয়েছি যে প্রতিটি তল কেমন দেখতে হবে সমতল প্রকৃতির হবে দুই আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে কত ডিগ্রি কোন করে থাকে নব্বই ডিগ্রি কোন করে থাকে ঘনকের প্রতিটি তল হচ্ছে সমান হবে সমতল ঘনকের দুটি উদাহরণ আমরা কি পেলাম ঘনকের আমরা দুটি উদাহরণ পাবো হচ্ছে লুডুর ছক্কা আমরা বলতে পারি আবার বাক্স আমরা বলতে পারি যে প্যাকেট আমরা যেটা বলি হ্যাঁ বা কার্টুন যেটা বলতে পারি অনেক সময় কি হয় সব দিকে সমান হয় এর ধরনের কার্টুন যেটা আমরা পাই মানে প্যাকেট যেটাকে আমরা বলছি প্যাকেট কার্টুন বলি না প্যাকেটকে ওইটা গোলকের কতগুলো তল একটি কি তল রয়েছে একটি বক্রতল রয়েছে পিজমের পার্শ্বতল কতগুলো হয়ে থাকে পিজমের পার্শ্বতলগুলি কেমন হয়ে থাকে পিরামিড পার্শ্বদলগুলি হচ্ছে ত্রিভুজ আকৃতির হয়ে থাকে ত্রিভুজ আকার হয়ে থাকে পিরামিডের পার্শ্বতলগুলি সর্বদা কেমন হয়ে থাকে সর্বদা হচ্ছে সমতল হয়ে থাকে সমতল প্রকৃতির হয় তারপর গ্লাস একটি কি হয়ে থাকে গ্লাস আমরা দেখলাম আয়ের চোং একটি চোং আছে তাই না চোং বলতে পারি চোংয়ের আকৃতির ঘন মার্বেল মার্বেল একটি কেমন হয়ে থাকে মার্বেলটা আমরা যদি গোল মার্বেলকে আমরা বলি যেটা গুলি আমরা যেটাকে বলি সেই মার্বেলটাকে যদি এখানে বলি সেটা হচ্ছে গোলক হতে পারে তাহলে গোলকের কতগুলো মাত্রা রয়েছে গোলকে কিন্তু একটি মাত্রার একটি মাত্রা রয়েছে তাহলে বস্তু কাকে বলে যা কিছুটা জায়গা দখল করে থাকে তাকে বলা হয় বস্তু যেমন হচ্ছে লুরু ছক্কা হতে পারে ঘনবস্তু কয় প্রকার ঘনবস্তু আমরা দেখলাম যে ফার্স্ট আমরা যদি দেখি পরপর আমরা দেখি কি পেয়েছিলাম তাহলে আয়ত ঘন প্রথমে পড়েছিলাম তারপরে পড়লাম ঘনক সম্পর্কে তারপরে পড়লাম শঙ্কু সম্পর্কে তারপরে হচ্ছে চোং সম্পর্কে তারপরে পিরামিড সম্পর্কে তারপরে পড়লাম হচ্ছে প্রিজম সম্পর্কে এছাড়াও বিভিন্ন ধরনের আছে কিন্তু আমরা যেগুলো পড়েছি সেগুলো বলছি তাহলে এই ধরনের এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় ধরনের আমরা পেলাম এবং প্রতিটা ক্ষেত্রে আমরা উদাহরণ আমরা অবশ্যই দিতে পারবো সেগুলো আমাকে দিয়ে দিব তাহলে আলোচনার মধ্যেই সেই উদাহরণগুলো আছে তাহলে আজকে এই পর্যন্ত থাক এর পরের দিন বাকি অংশটা আলোচনা করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল পিকেবি বি ম্যাথ